আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ সাথে সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এইচ এর অনন্য আয়োজন আজি নিবেদিত জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান আসুন জেনে নেই এর আজকের সুন্দর আয়োজনে প্রতি পর্বেই আমরা এক একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি এই সুন্দর আয়োজনে বেশ কিছু প্রশ্ন আমরা করে থাকি তারই ধারাবাহিকতায় বিজ্ঞ শেখ আমাদেরকে সহজ সহজলব্ধ প্রশ্নের জবাব দিয়ে থাকেন আজও আমরা আমাদের একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি এই সুন্দর আয়োজনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক কলামিষ্ট গবেষক উত্তরা কেন্দ্রীয় জামি মসজিদের সুযোগ্য স্বনামধন্য সম্মানিত খতিব ফদিলত দফতুর শেখ হাফিজ মৌলানা রফিকুল ইসলাম আল মাদানী সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত শেখ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন আপনি কেমন আছেন আল্লাহ তালা ভালো রেখেছেন আপনাকে আল্লাহ তালা সুস্থ রাখুন আর আজও আমরা আপনার কাছে নিয়ে এসেছি আরও বেশ কিছু প্রশ্ন আশা করছি আমরা জবাব পাবো ইনশাল্লাহ আল্লাহ সোহান তালা সহজ করে দেন আমিন আমরা শুরু করি তাইলে আমাদের আমাদেরকে একজন লিখেছেন আমার স্ত্রীর উপর কিছু রোজা আগে থেকেই বাকি ছিল কিন্তু সে সঠিকভাবে মনে করতে পারছে না যে কয়েকদিন রোজা বাকি এখন তিনি কি করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লি ওসলিম আলা সঈদুল মুসলিন ওয়ালা আলহি ওয়াসহাবি আজমাইন আমাবাদ সুন্দর সুন্দর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাকে আপনাদের স্টুডিওতে আসার সুযোগ করে দিয়ে ধন্য করেছেন আল্লাহমান আপনাদেরকে ধন্য করুন খুব সুন্দর চমৎকার একটি প্রশ্ন করেছেন মানুষ তো মানুষ মানুষ বলে যায় আমাদের বাবা আদম আসাল্লাম তিনি তো ভুলে গিয়েছিলেন নাসিয়া আদম নাহাদিস বলছেন নাসিয়া আদম ফানাসিয়া আদুর আদম ভুলে গিয়েছে এই জন্য তার সন্তানরাও ভুলে যায় সলাতে ভুল হয় সজ্জা সাহুদিয়ে ঠিক করতে হয় অতএব তার যেই সিয়ামগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমি তাকে যেই মূলনীতিটা দিব সেটা হল আল্লাহমানা বলেছেন তোমাদের পক্ষে আল্লাহকে যতটা ভয় করা সম্ভব ততটা তোমরা ভয় করবে অতএব ওনার যেই সিয়ামগুলো উনি এটি তো আন্দাজ করতে পারেন যদি এমন হয়ে থাকে বিগত দশ বছরের সিয়াম তিনি রাখেননি অর্থাৎ বাঙ্গারও রোজা যেগুলো আর কি তবু তো এটা পরিসংখ্যান করে ফেলা সম্ভব কারণ একজন মায়ের একজন মেয়ের কয়টা রোজা ভাঙ্গা যায় পাঁচটা সাতটা আটটা এরকম এবং উনি তো ওনার ডিউরেশনটা ভালো করে জানেন সেক্ষেত্রে একদিন বাড়িয়ে যদি তিনি ধরেন তাহলে তো তিনি পাঁচ বছরের হিসাব করে কষে ফেলতে পারছেন অতএব ইসলাম আমাদেরকে যে গাইড দিয়েছে যখন কখনো এমন হয় যে আমি সলাদ যে পড়েছি তিন রাকাত নাকি দুই রাখাত তিন রাখাত নাকি দুই রাখাত কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারলাম না তখন ভিত্তি করতে হবে যেটা ন্যূনতম সংখ্যা সেটার উপরে আচ্ছা হুম অর্থাৎ দুইয়ের উপরে ঠিক আছে এই ধরনের মূলনীতি দিয়েছেন যাতে মানে ওই আবাদতের মধ্যে ঘাটতি না হয় অতএব উনি এই বৃত্তিটা করবেন উনি যদি মনে করতে না পারেন কয় দিন রোজা ভেঙেছেন পাঁচ অথবা ছয় সাত অথবা আট সেই ক্ষেত্রে তিনি আট ধরবেন একদিন বেশি রাখবেন যাতে ওনার ফরজে ঘাটতি না হয় আর একদিন যে বেশি রাখলেন একটা রোজার মূল্য কত রকম আল্লাহ আকবর নবীল হাদিসের মধ্যে বলছেন মানসমাউম্লা হুসুবাহান বা খারিফান যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে এই এক দিনের বিনিময়ে আল্লাহ আল্লাহন তালা তার চেহারাকে অর্থাৎ তাকে জাহান নামের সত্তর খরিফ দূরে সরিয়ে দেবেন খরিফ খারিফ তো এক বিশাল দূরত্বের নাম সত্তর হাজার বছরের সত্তর হাজার বছরের দূরত্ব ততব আমি তাকে যেটি পরামর্শ দিব অথবা অ্যাডভাইস করব সেটা হলো তিনি এটাকে একটা কাউন্ট করার চেষ্টা করবেন সেইখানে তার কাছে যেহেতু খটকা লাগছে যেটা বেশি সংখ্যার এটি তিনি ধরে হিসাব করে তারপরে ধীরে ধীরে রাখতে সুযোগ করবেন আল্লাহর কাছে তফফিক চাবেন আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন আমার নয় বছরের একটি ছেলে আছে তাকে কিভাবে রমজানের রোজা পালনে অভ্যস্ত করা যায় আশা করি এই ব্যাপারে আমাকে সাহায্য করবেন বিগত রমজানে সে মাত্র দিন রোজা পালন করেছিল আলহামদুলিল্লাহ সুন্দর বিগত রমজানে সে মাত্র পনেরো দিন করেছিল এটা মাত্র নয় আমরা যেরকম লেখি পাঁচ লক্ষ টাকা মাত্র ওরকম মাত্র এটা হ্যাঁ অতএব তিনি যে ছোট্ট বাচ্চা পনেরোটি রোজা রেখেছে আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি সাহাবাইকার তাদের সন্তানদেরকে রোজা রাখাতেন হ্যাঁ এবং যখন তারা কান্না করত তখন তাদেরকে বিভিন্ন গল্প বিভিন্ন খেলতা খেলাধুলা দিয়ে তাদেরকে বলিয়ে রাখতেন অনেক ছোট বাচ্চাদেরকে তারা অভ্যাস করাতেন অতএব একজন বাবা মায়ের দায়িত্ব হলো তার সন্তানকে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচানো ইয় ইউল্লা দিনো কুয়ান ফুসা কুম কুম নারা এই সিএমের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় যেই পিতা তার সন্তানকে রোজা রাখাচ্ছেন না তিনি তার সন্তানকে বেশি আদর করছেন না যিনি রোজা রাখাচ্ছেন তিনি তার সন্তানকে আদর করছেন অতএব ধীরে ধীরে এরকম করে উৎসাহ দিয়ে এরকম করে আপনি তাকে উৎসাহ দেন যে এইবার যদি তুমি বিশটা রোজা রাখতে পারো তাহলে তোমার জন্য এই পুরস্কার আছে উৎসাহ দেন এইবার যদি পঁচিশটা রোজা রাখতে পারো তাহলে তোমাকে ওমরাতে নিয়ে যাব হুম এরকম সুন্দর ইয়া করে আপনি তাকে উৎসাহ দিয়ে রোজা রাখার চেষ্টা করবেন যা সব হচ্ছে আপনার আপনার স্ত্রীর পিতামাতা তো পাবেই আর তার জন্য জমা থাকবে আর সে রোজাটা তার কাছে একদম বাংলা ভাষায় যদি বলি পান্তা ভাত হয়ে যাবে একদম সহজ হয়ে যাবে আর মুসলিমের জন্য রোজা কোনো কঠিন কিছু না আমাদের প্রত্যেকের পরিবার ছোট ছোট বাচ্চা তারা রোজা রাখতে পারে অথচ যারা রোজা রাখায় না তাদের আঠারো বছরের ছেলে মেয়ে ছোট রোজা রাখতে পারে না ধন্যবাদ শেখ পরবর্তী প্রশ্ন রোজা অবস্থায় আঙ্গুলের সমপরিমাণ এক টুকরো জীবাণুনাশক কন্টন কটন দিয়ে জিব্বা ও দাঁত মোছা কি জায়জ হবে এই ধরনের কটন রোজা অবস্থায় দুর্গন্ধ ও জীবাণু দূর করতে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় যেমন পুদিনা পাতার ফ্লেভার অনেক সময় মুখের দুর্গন্ধ দূর করার জন্য এরকম লিকুইড ইউজ করা হয় এটা বৈধ হবে কিনা জি মুখের যে দুর্গন্ধ এটি বিশেষ করে রোজাদারের যে দুর্গন্ধ এটা নবী যেমন হাদিসে বললেন রোজাদারের রোজার কারণে মুখে যে দুর্গন্ধ তৈরি হয় এটি আল্লাহর কাছে মেশ কাম্বরের চেয়ে উত্তম তাহলে রোজা থাকলে পেট খালি থাকলে মুখে যে একটা দুর্গন্ধর মতো আসে এটা নতুন না এটা আর আগের থেকেই মুখের দুর্গন্ধ দূর করার জন্য আপনি মিসওয়াক করতে পারেন হুম করা শুন না এটা করবেন আর হলো যদি কিছু দুর্গন্ধ থেকেও যায় তবু কোনো সমস্যা নেই দুর্গন্ধ থাকবে এটি তবে হ্যাঁ কেউ যদি মনে করে যে না আমার নিজের কাছে এটি ভালো লাগে না তিনি এ করতে চান তাহলে সিয়ামরত অবস্থায় তিনি এই লিকুইডটা ব্যবহার করবেন না কটন যেটি দিয়ে তিনি মনে করছেন যে কটন দিয়ে মুছে নিলেন এতে যদি তার পেটের ভেতরে কিছু না যায় ঠিক আছে তবে পরামর্শ দেবো এই কাজটা না করার জন্য কারণ রোজাদারের মুখে একটু দুর্গন্ধ হতেই পারে এটা রোজাদারদের কাছে পরিচিত এবং আল্লাহর কাছে এটা মেষকাম্বর আল্লাহ চাইলে আপনার মুখে যে দুর্গন্ধ মনে করছেন এটাকেও দুর্গন্ধ দূর করে মেশকাম্বর মতো করে দিতে পারেন তবে হ্যাঁ যদি কারো জরুরি কিছু হয় যেমন ধরেন যাদের ইনহেলার নিতে হয় হ্যাঁ আনলে তার সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রেও যে লিকুইড জাতীয় ইনহেলারও যদি সেনে তাতে তার পূজা ভাঙবে না এটা কিন্তু নিচক দুর্গন্ধ দূর করার জন্য আপনি যে লিকুইড ব্যবহার করবেন এটা পরামর্শ আমরা দিচ্ছি না ধন্যবাদ শেখ ইনশাল্লাহ আমরা আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হব যে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আজি নিবেদিত আসুন জেনে নেই অনুষ্ঠানে পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি ফিরব অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ সাথে থাকবেন প্রিয় শেখ এবং বেশ কিছু অজানা প্রশ্নের জবাব প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায় আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আলোচনা ধর্মীয় আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছি প্রিয় শেখের কাছে শেখ আবারও স্বাগত জানাচ্ছি আমরা এই পর্যায়ে যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদেরকে একজন দর্শক লিখেছেন আমার কাছে জাকাতের নিসাবের চেয়ে বেশি অর্থ থাকলেও সেটার বর্ষপূর্তি হয়নি এর মধ্যে আমি এই অর্থ দিয়ে একটি ব্যবসায়িক দোকান খুলেছি আমার উপরে আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন জাকাতের জন্য জাকাত ফরজ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হাউলানুল হাউল অর্থাৎ বৎসর পূর্ণ হয় একজনের কিছু সম্পদ আছে হওয়ার সাথে সাথে জাকাত দিয়ে দিতে হবে ইসলাম এটা করে করেনি এক বৎসর পর্যন্ত যদি এটা অলস হিসেবে পড়ে থাকে তাহলে দিতে হবে যেহেতু বছর ঘুরার আগেই তিনি এটা কাজে লাগিয়ে ফেলেছেন কী কাজে লাগিয়েছেন তিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন সেই ক্ষেত্রে এখন এটাকে একটু ডিটেলস ক্যালকুলেশন করা লাগবে যেই সম্পদটুকুন তার মেশিনারিস দোকান অথবা প্রস্তুত করার জন্য যেগুলি চলে গিয়েছে এটার অ্যাকাউন্টে আসবে না এখন তার যেটি বাকি আছে যেমন তিনি এই টাকা থেকে ধরুন তার কাছে পাঁচ লক্ষ টাকা ছিল এখন তিনি একটা দোকান দিতে গিয়ে দুই লক্ষ টাকা তার প্রস্তুতিমূলক কাজে চলে গিয়েছে আর তিন লক্ষ টাকার তিনি কাঁচামাল এখানে মালামাল তিনি তুলেছেন এই তিন লক্ষ টাকার যেই মালামাল আছে ব্যবসায়িক এইগুলোর উপর জাকাত আসবে যখন বৎসর ফিল আপ হবে অতএব তার সমুদয় মাল আগে যেটা নেসা পরিমাণ ছিল সবটার উপরে জাকাত আসবে না সেইখান থেকে যেই মালামালটা তার হাতে ক্যাশিন হিসাবে থাকবে ক্যাশ হিসাবে অথবা তার পণ্য বিক্রি হয়ে যে টাকাটা তার কাছে আসবে এবং যেই পণ্যগুলো সেল হবে সেই পণ্যগুলোর উপরে প্রতিষ্ঠানের জন্য যে কম্পিউটার মেশিনারিজ দোকান ফার্নিচার এগুলোর উপরে জাকাত আসবে না ধন্যবাদ শেখ আমরা যে প্রশ্নটি নিয়ে একবার কথা বলব সেটি হচ্ছে যে আমাদের অনেকেই জাকাত আদায় করে থাকেন সেই জাকাতের সময় ওনারা সেভাবে সেভাবে ক্যালকুলেট করেন না আনুমানিক লামসাম একটা হিসাব করে দিয়ে দেন আমরা জানি লুনারিয়ার আছে আবার সোলারিয়ার আছে এখানে আড়াই পার্সেন্ট হারে অনেকেই সোলারিয়ারকে হিসেবে করে দিয়ে দিচ্ছেন আবার লুনারিয়ারকে অনেকে আড়াই পার্সেন্ট হারে জাকাত আদায় করে দিচ্ছেন আসলে কি জাকাত আদায়ে বা জাকাত ফরজ হওয়ার মূল শর্তটা কি কিসের উপর ভিত্তি করে জাকাত আদায় করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জাকাত আদায়ের জন্য নির্ধারিত কোনো সময় আছে কি না জি প্রথম প্রশ্ন হলো যে জাকাত ফরজ হওয়ার জন্য তো কতগুলো শর্ত রয়েছে তার মধ্যে আপনি যেমন বলেছেন সেটা হলো বছরে একবার জাকাত দিতে হবে তারপরে হলো নেশা পরিমাণ মাল হতে হবে যার যে জাকাত দিবে সে মুসলিম হতে হবে নাবালেক হলেও তার এ দিতে হবে আর যদি এমনকি সে পাগল হয় তবু তার জাকাত দিতে হবে যেহেতু এটা শারীরিক আবাদত নয় এটা মালের আবাদত সেই ক্ষেত্রে যে নাকি বয়স্ক এবং পাগল তাদের জাকাত তার গার্ডিয়ান যারা আছে তারা সেটা পরিশোধ করবে আর 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 হলো যে পাশাপাশি যেই জিনিসে জাকাত দেবে সেগুলো জাকাতের মাল হতে হবে জাকাতের মাল ছাড়া সেগুলির উপর হবে না যেমন ধরুন জায়গার উপরে ফ্ল্যাটের উপরে অন্য এগুলির উপর জাকাত আসবে না আর দ্বিতীয়ত জাকাত ফরস হওয়ার জন্য আমরা অনেক সময় অধিকাংশ সময় দেখি মাহে অমাদানে মানুষ জাকাত দেয় কিন্তু এটি কিন্তু জাকাতের পিরিয়ড না জাকাত সারা বছর ব্যাপী মানুষ দিতে পারে তার মালের সূচনা যখন তার হাতে মাল এসেছে এইখান থেকে এক বছর হলে সে জাকাত দেবে হাঁ কেউ যদি মানে সময় পূর্ণ হওয়ার আগেই জাকাত দিয়ে দেয় যেহেতু এটা অর্থনৈতিক আবাদত সেহেতু সময়ের আগে সে দিতে পারবে শারীরিক আবাদত যেটি সেটি সময় আগে পারবে না কিন্তু অর্থনৈতিক আবাদত যেটি সেটি যদি সময় হওয়ার আগে দশ মাস হয়েছে সে মনে করলো রমাদান মাসে দিলে বেশি সব সামনে ঈদ আছে গরিবরা বেশি উপকৃত হবে অতএব আমি এখন চাকা দিয়ে দিচ্ছি তাহলে দুই মাস পরে যে তার বছর পূর্ণ হচ্ছিলো সেইখানে তখন আর তার দিতে হবে না হুম অতএব এইভাবে যার মাল যখন থেকে বছর ফিল আপ হয় তখনই তিনি দিবেন আর কেউ যদি মনে করেন না আমি বছরে একবার হিসাব করি সেই হিসাবে আমি রমাদানে দেই তাহলে সেটা তিনি এগিয়ে আনতে পারবেন পিছিয়ে নিতে পারবেন না অর্থাৎ যদি এমন হয় যে একটা মালের পর জাকাত ফরজ হয়ে গেছে রমাদানের দুই মাস আগে এখন তিনি মনে করলেন জানা, না রমাদানে গিয়ে আমি দেব সেটা নাই হ্যাঁ তিনি আগে দিতে পারবেন পিছিয়ে দিতে পারবেন না ধন্যবাদ শেখ আমরা আর একটি প্রশ্ন পেয়েছি আমাদেরকে লিখেছেন কোন তিনি লিখেছেন যে আমি কখনো কখনো এমনটা বলে থাকি আমার পীর সাহেবকে ইয়া সৈয়দি ইয়া আলী ইয়া সৈয়দি ফুলান এভাবে ডেকে থাকি আমাকে এক শাহেক বলেছেন এটি শির্ক হবে আমি বলছি এটি শীর হবে না আসলে আমাদের মাঝে নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় আমি আপনাদের কাছে এর নিয়ে সমাধান প্রত্যাশা করছি কাউকে ইয়া সাইয়েদি ইয়া আলি বলে অ্যাড্রেস করা এটাকে শির্ক হবে কি না আসলে দেখুন কাউকে ডাকার যে বিষয়টা এটা বিভিন্ন কারণে হতে পারে ডাকাটাকে বলা হয় নেদা এখন নেদার বিভিন্ন রকম ধরন আছে এস্তে গাছা হইতে পারে এস্তে আনা হইতে পারে অথবা লীল মাহাব্বা অথবা ধরেন বেদনার কারণে সন্তান হারিয়ে গিয়েছে মা গভীর রজনীতে হঠাৎ করে আহারে বাবা তুই কোথায় গেলে আমাকে রেখে হুম এটা বলছে এখন যদি কেউ বলে যে আপনি মুর্শিদ হয়ে গেছেন এই ফোত হবে না এটা তার বেদনার কারণে তিনি তার সন্তানের কাছে কিন্তু তিনি কিছুই চান নাই হুম অথবা মোহাব্বতের কারণে স্বামী বিদেশে গিয়েছে হ্যাঁ স্ত্রী দেশে আছে সেখান থেকে তার স্ত্রীর কথা মনে পড়েছে তখন সে বললো আহারে আমার এত প্রিয় স্ত্রী তুমি কীভাবে জানি আছো হুম এইটা কি শিরিক হয়ে যাবে এখানে তার কাছে কিছু চাওয়া হয় নাই মুশকিল হলো যেখানে ডাকটা এমন হয় যে ডাকটা হলো নেদাউল এসতেগাথা এসতেগাথা মানে চাওয়া যেমন আমরা বলি আল্লাহ আ রহিম রহমান মানে কিছু চাচ্ছে আল্লাহর কাছে চাওয়ার ডাক এই ধরনের সুরে যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে শিরিক হবে আমাদের সমাজে ইয়ালি যেটা এটা শিরখ কারণ হলো আমাদের সমাজে দেখবেন যে কোনো জটিল কাজ কঠিন কাজ একটা মালামাল একটা ভার উত্তোলন করা হচ্ছে তখন সবাই মেরে বলেছে ইয়া আলি মানে শক্তি এটা শিয়াদের থেকে আমাদের ভিতরে ঢুকেছে হ্যাঁ এটা হলো শির্ক ইয়া মাউলা আলী আয়ে রেখো খোদা মেরে কেশি পার লাগা দিয়ে না এইভাবে তারা মনে করে যে মাউলা আলীকে ডাকা হ্যাঁ কাউকে যদি কেউ মনে করে যে মনে করেন সামনাসামনি উপস্থিত একজন তাকে বললো ইয়া সাইয় আমার নেতা অমুক হ্যাঁ এটা শিরিক হবে না অথবা কেউ যদি দূরেও থাকে সেই ক্ষেত্রে যদি এরকম সে মানে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য অথবা তার কাছে কিছু পাওয়ার জন্য না হয়ে এমনি যদি ভালোবাসা থেকে ইয়া সাইয়িদেও মুখ এটা যদি বলে এইটা কারণে কারণে শিরিক হবে না তবে হ্যাঁ কেউ যদি তার ডাকটা এরকম দেয় যে আমি একটা বিপদে আছি ধরুন একটা বিপদে পড়েছি একটা মামলা নিয়ে ঝামেলা হচ্ছে ও আমার বাবা ডাক দিল এটা নিশ্চন্দে শিরিক এই ডাকের অর্থই হলো যে বাবা আপনার তাওয়াজ্জো যেন আমার দিকে পড়ে অর্থাৎ কিছু চাচ্ছে তার তো এই ক্ষমতা নেই যে কোনো ডাক কিন্তু শিরিক না আমি আপনাকে ডাক দিলাম যে ভাই যান হ্যাঁ আমাকে দশটা টাকা দিবেন বা যারা আমাকে একটু হেল্প করবেন এটা কিন্তু শেরিক না এটা আপনার ক্ষমতা আছে ধন্যবাদ আমরা সর্বশেষ কোশ্চেনটি নিব আজকের এমন তো খুব সংক্ষেপে জবাব প্রত্যাশা করছি আমাদেরকে লিখেছেন যে অনেকেই নাম রাখেন এভাবে ইমাম হুসাইন আলী হুসাইন হোসাইন মোহাম্মদ এইভাবে হোসাইন হোসাইন আলী আলী এইভাবে নামের প্রচলনটা কোত্থেকে আসলো আর সর্বোত্তম সুন্দর নাম কোনটি জি নামের ক্ষেত্রে নবী জিজ্লাাম অনেকগুলো মূলনীতি দিয়েছেন তিনি বলেছেন আহবুল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান যেটা গোলাম অর্থাৎ আল্লাহর গুলাম রহিমের গুলাম রহমানের গোলাম এইটা হলো সর্বপ্রথম নাম এইগুলো একটা আর একটা নামের ক্ষেত্রে শুননা হলো মুফরাদ নাম একক নাম মোহাম্মদ আহমদ অথবা আমরা যদি রাখি ধরেন বকুল বাংলায় নাম বাবুল বাংলায় নাম একটা নাম এটা হলো শুননা আমাদের দেশে প্রচলিত আছে মুরাক্কাব নাম রাখা অর্থাৎ ডাবল টিপের নাম রাখা যেমন ইমাম হুসেইন এরকম জেগে এই ধরনের নাম রাখার জায়েজ আছে তবে এই যে ইমাম আলী দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব নামের মধ্যে কী আছে ইউনুস আলী ইউসুফ আলী শেষ একটা আলী এগুলি শিয়াদের প্রভাবে কারণ তারা যেহেতু আলীর দিল্ল হাসান হোসেন তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে এই জন্য তারা তাদের নামের সাথে হয়তো আলী নাহলে হাসান না হলে হোসেন এগুলি তারা ঢুকিয়ে দেয় হুম এই জন্য এই যে ইমাম হোসেন যেহেতু তারা হোসেন রা ইমাম বলে সেইখান থেকে সেই প্রভাবেই কিন্তু এগুলি এসছে এইগুলো থেকে একটু মুক্ত থাকার দরকার ধীরে ধীরে আপনি হোসেন নাম রাখা তো নিঃসন্দেহে যায় হোসেন তো নবী জ্লা হ্যাঁ দৌহিত্র হ্যাঁ ইমাম এটাও নাম রাখতে পারেন আলি এটাও নাম রাখতে পারেন তবে সেইগুলোর যেন এমন না হয় যে নাম একটা রাখলাম তার লেজ হিসাবে যে নাম একটা কিন্তু সেটার সাথে আমি সম্পৃক্ত করতে চাচ্ছি আলীর সাথে হাসানের সাথে হুসাইনের সাথে জি 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 এটা অতএব এটা শিয়াদের প্রভাবিত তবে আমার মনে হয় আমাদের দেশের অনেকে সেগুলি জানেন না অতএব এই ধরনের নাম যাদের আছে এমনি নাম হিসাবে রেখেছেন সমস্যা নেই হবে না ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ শেখ গুরুত্বপূর্ণ সব কটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ জি কাহের প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আজই নিবেদিত জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান আসুন জেনে নেই আজকের এই পর্বে আমরা বেশ কিছু কঠিন প্রশ্নের সহজ জবাব দেওয়ার চেষ্টা করেছি আসুন আমরা প্রত্যেকেই এই অনুযায়ী আমল করার চেষ্টা করি রাব্বে কারিম আমাদেরকে আমল করার তফিক দান করুন প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এগিয়ে নিচ্ছি সুফহানা মবি হামদিক আসাদু আল্লাহ ইহা ইল্লা আং আস্তা ও ফেরুক ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত শুদ্ধতার সাথে চ্যানেল এইচ